জাকাত দেওয়া যায়, জাকাত দিতে হয় গরীব অসহায় মানুষকে, নিজের সন্তান নিজের পিতামাতাকে জাকাত দেওয়া যাবে না, নিজের মা বাপ গরীব, আপনি বলেন মা বাপরে জাকাত দিয়ে দেই, হবে হবে বলেন, তোমার কি পয়সা নাই মা বাপরে জাকাত দিবা, নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে না, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে না, যাবে না, আপনি আপন দাদা দাদি নানা নানি নাতি নাতনিকেও জাকাত দেওয়া যাবে না, দিলে দেন, দেওয়া ঠিক না, ঠিক না, সৈয়দ বংশ যাদের, অনেকে হে কিছুই না, হে নাম লেখাইছে সৈয়দ, হে কিছুই না, হে কি সৈয়দ, সৈয়দ যখন নাম লেখছে এরা কিচ্ছু দিবেন না, জাকা সদকা ফিতরা না খেয়ে মরে যা, কারণ সৈয়দ বংশ নামদারি, কারণ সৈয়দ রসুলের পাকের বংশ, এখানে জাকাত দেওয়া যাবে, এবং যারা সৈয়দ নাম লাগাইছেন আপনি বলেন তো আপনার তিন নম্বর পুরুষের নাম কি, আপনার দাদার বাপের নাম কি, আপনার দাদার দাদার বাপের নাম কি, আর জানে না, আছে না নাই, আপনি সৈয়দ, সৈয়দ বংশে যাদের এদেরকেও জাকাত দেওয়া যাবে, যাবে না, এখন গরিব থাকলে, সৈয়দ বংশের একজন গরিব, এখন নাকে মেরে যাব, হ্যাঁ ঠিক আছে, এরপরও জাকাত নিতে পারবে না, হ্যাঁ সাহায্য তো করেন, জাকাতের কথা বলছে, সাহায্য করেন, সাদাকা করেন, জাকাত দেওয়া যাবে না, ফিতরা দেওয়া যাবে না, তাহলে মা বাপকে দেওয়া যাবে না, মা বাপকে দেওয়া যাবে, ছেলে সন্তান মেয়ে সন্তানকে দেওয়া যাবে, স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে দেওয়া যাবে, দাদা দাদি নানা নানি দেওয়া যাবে, আচ্ছা না দেওয়া ভালো, এর বাইরে যারা গরিব তাদেরকে দেবেন, যেমন ঘনিষ্ঠ আত্মীয়, যেমন ভাই বোন বাতিজা বাতিজি চাচা চাচি ফুপা ফুপি খালা খালু মামা মামি ভাগিনা ভাগিনী শ্যালক ভগ্নিপতি শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি আর কি, আরও যারা আছে এই লাইনের, দেওয়া যাবে, যাবে দেওয়া যাবে, শ্বশুরে দিয়েন জাকাত, ঠিক আর কিছু কই না, হুজুর আব্বারে কেমনে দিব, নিজের বাপরে তো বাপ কয় না, শ্বশুরের আব্বা কয়, এই জন্য আল্লাহ কইছে জাকাত হেরে খাওয়াইও, এদেরকে জাকাত দেওয়া যাবে যদি তারা জাকাতের হক হয়, গরিবকে, এমন কথা হলো যারা জাকাত দিবেন গরিবকে, গরিব হলো ব্যবহারের সামগ্রী বাদে নেশাব পরিমাণ টাকা জমে না, যেই ব্যক্তির শরীয়তের পরিবেশে সেই গরিব, ব্যবহারের সামগ্রী বাদে খাওয়া দাওয়া বাদে নেশাব পরিমাণ মাল থাকে না, অর্থাৎ 70 থেকে 80 হাজার নাই, সে কি কথা বলেন না, অনেক গরিব হওয়া সত্ত্বেও জাকাত নিতে লজ্জাবোধ করেন, তাই জাকাত দেওয়ার কথা মুখে প্রকাশ না করে তাকে জাকাত দিবেন নিয়ত করে, আপনার আপনার আপন ভাই গরিব, আপনি জাকাতের কথা না বলে দিয়ে দেন, নিয়ত করেন জাকাত, জাকাত আদায় হয়ে যাবে, তার সহযোগিতা হয়ে যাবে, আপনার বোন গরিব জাকাতের কথা না বলে তাকে দিয়ে দেন, জাকাত আদায় হবে, নিজের আত্মীয়র সহযোগিতা হবে, ইনশাল্লাহ মুখে হাদিয়া বলেন, হেবা বলেন, গিফট বলেন, যাই বলেন মুখে বলে দিয়ে দেন, বাস্তবে যেটাই হোক আল্লাহ কবুল করুক, বলেন আমিন, লিল্লা বোর্ডিং মানে বুঝেননি, লিল্লা বোর্ডিং কি তা এতিমখানায়, এই তো জাকাত দেওয়ার পদ্ধতি, অরিজিনাল পদ্ধতি হলো যেখানে দিবেন এখানে বাচ্চা কতজন হিসাব করে এদের কাছে যাবেন আপনি, অথবা এদেরকে দাওয়াত করে ইনভাইট করে নিজের বাড়িতে আনবেন, পেট ভরে খাওয়াবেন, এরপরে হিসাব করবেন, এরপরে তাদেরকে খোরাকি জাকাত দিবেন, এটা হচ্ছে উত্তম পন্থা, সওয়াবের কাজ, আর যদি না পারেন তাহলে ওখানে পাঠিয়ে দিবেন হিসাব করে, যেন বাচ্চাদেরকে বলা হয় যে তোমাদেরকে অমুকে জাকাত হিসাবে এত টাকা দিছে তোমার খরচ, এই 2-3 মাসে তোমাদের খরচ লাগবে না,
পুরা অমুকে দিয়ে দিছে তাহলে অমুকের প্রতি তাদের একটা ধারণা তৈরি হবে এবং দোয়া করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা দেই কার কাছে হুজুর এটা দিলাম নেন কাজে লাগেন হুজুর এটা নিয়া বউ বাচ্চারে নিয়া জিলাপি খাইতেছে এগুলো হয় আল্লাহ মাফ করুক মাযাল্লাহ আমি ভুল বলতেছি যদি হয় মাযাল্লাহ মাফ করুক আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক আমিন এজন্য সবাই দিবেন তো ইনশাআল্লাহ এরা চিন্তা করতেছে তাইলে দিয়ার লাভ কিটা দিবেন অরিজিনাল ইতিমখানায় দিবেন অরিজিনাল গরীবদেরকে দিবেন কারণ এদেরকে সহযোগিতা করার কেউ নাই আপনি একটা বাচ্চাকে আলেম বানাইতে চাইছেন আলেম বানাইতে পারলেন না নিজেও আলেম হইতে পারলেন না নিজের পয়সা দিয়া একজনকে আলেম বানান নিজের পয়সা দিয়ে একজনকে হাফেজ বানান পুরো তিন চার বছর লাগে আলেম হইতে তারে দিয়া দেন হাফেজ হইতে সাত আট বছর দশ বছর লাগবে আলেম হইতে তার প্রত্যেক মাসের বছরের খরচ আপনি দিয়া দেন এভাবে একটা বাচ্চা যদি আলেম হয় তার জিন্দগিতে হাজার হাজার মানুষকে আলেম বানাবে একটা বাচ্চাকে যদি আপনি হাফেজ বানান তার জিন্দগিতে যতদিন বেঁচে থাকবে হাজার হাজার বাচ্চাকে হাফেজ বানাবে তারা আরও বাচ্চাকে হাফেজ বানাবে তারা আরও বাচ্চাকে হাফেজ বানাবে এভাবে কিয়ামত পর্যন্ত হাফেজ হতেই থাকবে আর আপনি কবরে থেকে থেকে সওয়াব পেতে থাকবেন সওয়াব এটার নাম যাকাত এভাবে দিতে হয় আলহামদুলিল্লাহ ওই যে আমাদের বসে রয়েছেন মুরব্বী তো দিয়েছেন একটু আগে দেখছেন তিনি আমাদের এতিমখানায় ত্রিশ হাজার টাকা তো আমরা সবাই এভাবে এক জায়গায় না যে যেখানে পারেন সহযোগিতা করবেন এতিমখানায় এভাবেই করেন আমাদের এখানে চার পাঁচটা বাচ্চাকে স্পন্সর করছে অনেকেই পাঁচ হাজার টাকা করে মাসে একটা বাচ্চার পুরা খরচ এভাবে যত বছর হাফেজ হচ্ছে না তত বছর দিতে আছে এভাবে চার পাঁচজন দিতে আছে কারণ নিজে হাফেজ হতে পারে নাই নিজে আলেম হতে পারে নাই এটা করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করুন আপনার পয়সা নাই আপনার যে জিনিস দিয়ে পারেন সহযোগিতা করেন আপনার মুখ দিয়ে কথা বলে সহযোগিতা করেন আরেকজনের পয়সা আছে তারে বলেন ভাই তুমি এতিমখানায় দাও আল্লাহ কবুল করে বলেন আমিন কথা কথা চলে আসছে বলি আমি আপনারা জানবেন এটা ইনশাল্লাহ এই সপ্তাহে জেনে ফেলবেন সিলেটে একটা আগেই তো করে রাখছি এখানে একটা করতেছি মসজিদ কমপ্লেক্স এতিমখানা দশতলা মসজিদ কমপ্লেক্স করতেছি পাশে এতিমখানা করতেছি এখানে কি কি থাকবে আপনাদেরকে সময় নষ্ট না করে এক মিনিটে কি বলবো আমি কি কি করতেছি বলবো আপনারা শুধু দিল থেকে আমার জন্য দোয়া করবেন দিলের দোয়া আর কিচ্ছু লাগবে না আর যদি আপনারা সহযোগিতা করেন তো ফাকাদ ফাজা দোয়া করবেন কি করতেছি আপনাদেরকে শুধু এক মিনিট আপনাদেরকে বলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন এটা যদি হয়ে যায় জীবনে চাচ্ছি তো যদি হয়ে যায় আল্লাহ যদি এর বিনিময়ে আমাদেরকে দেন একটা মসজিদ এটার নাম হচ্ছে ইনস্টিটিউট মসজিদ কমপ্লেক্স এতিমখানা কি কি থাকতেছে আদর্শ দৃষ্টিনন্দন মসজিদ আদর্শ পুরুষ মাদ্রাসা আদর্শ মহিলা মাদ্রাসা ইসলামিক স্কুল দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র চিকিৎসা কেন্দ্র সমাজ কল্যাণ কেন্দ্র উচ্চতর ফতোয়া বিভাগ উচ্চতর হাদিস বিভাগ উচ্চতর তাফসির বিভাগ উচ্চতর সাহিত্য বিভাগ সেবামূলক কাজের পরিচালনা বিভাগ সমৃদ্ধ লাইব্রেরি বিভাগ সমৃদ্ধ মিডিয়া শরঈ সমাধান বিভাগ পারিবারিক কলহের ফ্যামিলি কাউন্সিলিং বিভাগ নারী শিক্ষা বিভাগ আইটি এবং কারিগরি বিভাগ লাশ গোসলখানা লাশ দাফন লাশ ফ্রিজিং সমৃদ্ধ কবরস্থান সম্পূর্ণ এতিমখানা প্রতিবন্ধীদের জন্য ইসলামিক ও জেনারেল শিক্ষা ইসলামিক গবেষণা কেন্দ্র সমাজের সকল স্তরে ইসলামিক শিক্ষা এবং দাওয়া সেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠা ইসলামিক দাওয়া বিভাগ শিশু কিশোরদের জন্য সুস্থ বিনোদন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আলিম উলামা ইমাম খতিবদের জন্য দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র স্কুল কলেজ ইউনিভার্সিটি পেশাজীবী বুদ্ধিজীবী শ্রমজীবী সকল বয়স্কদের জন্য ইসলামী শিক্ষা কেন্দ্র স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প বেসিক কম্পিউটার প্রোগ্রাম মুসাফিরখানা ইসলামিক গবেষণা বিভাগ মক্তব্যভিত্তিক শিক্ষা বিভাগ বক্তা এবং ওয়াইজদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ মহিলাদের জন্য আলাদা নামাজ এবং দিনী শিক্ষার ব্যবস্থা কোয়ালিফাইড ইমাম খতিব
বক্তা তৈরির জন্য প্রশিক্ষণ এবং কাউন্সিলিং আন্তর্জাতিক মানের হাফেজ আলেম তৈরির জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা প্রতিবন্ধী মাদকাসক্ত নিরাময় কাউন্সিলিং এবং প্রশিক্ষণ কেন্দ্র তাজকিয়া নফস আত্মশুদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র সমৃদ্ধ বিজ্ঞানাগার এবং ল্যাব অমুসলিমদের জন্য দিন শিখবার এবং দিন জানবার ব্যবস্থা আলহামদুলিল্লাহ এই সবগুলাকে নিয়ে প্রতিষ্ঠান আল্লাহ যেন আমারে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ হায়াত শেষ হয়ে গেল তো মরে যাব জানি তুমি এতটুকু হায়াত দিও যে যতদিনের ভিতরে যেন আমি এই কমপ্লেক্সটা কমপ্লিট করতে পারি এতটুকু হায়াত দাও কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেলে তুমি আমারে নিয়ে নিও আমার আপত্তি নাই সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ একজন মানুষ পুরা দ্বীনের দায়ী হয়ে পুরা পৃথিবীতে দ্বীন প্রচারের জন্য যা যা করতে হয় আমরা এখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ এর জন্য সবাই সহযোগিতা করবেন তো দিল কুলে সহযোগিতা দিল কুলে দোয়া আল্লাহ কবুল করে বলেন আমিন ইনশাআল্লাহ এই সপ্তাহের শেষেই হচ্ছে আমি চাচ্ছি এটা আনুষ্ঠানিক ঘোষণা করে জায়গা কিনে ফেলছি প্রায় 1.5 কোটি টাকার জায়গা কিনে আরো 30-40 লাখ টাকার মাটি ফালাইয়া দেয়া বাউন্ডারি করে দেয়া এটা টিন দিয়ে ঘর করে ফেলছি এই রমজানেই আমি চাচ্ছি একটা বেজুর রাত এই যে এই যে এই যে 20 রমজান থেকে 30 বেজুর একটা রাত ইনশাআল্লাহ এই এই সমাজের বড় বড় ওলামায়ে কেরাম কেনিয়া একটার ভিত্তি প্রস্তর স্থাপন করবে ইনশাআল্লাহ এই রমজান এই রমজান এই 10 দিন আল্লাহ যদি হায়াত দেয় এর জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ আপনারা খুশি হইলেন না বেজার হইলেন এটা কি আমার দ্বারা সম্ভব একটুও না আমি এটা শুরু করছি শেষ করার মালিককে আল্লাহ আমাদের সকলের সহযোগিতা যখন দিল কুলে সবাই সাপোর্ট করবেন রমজানে তো প্রায় 100-এর উপরে ছাত্র হয়ে গেছে আল্লাহ অনেক কথা বলে ফেলছি এটা সিলেটে আর এখানে তো হচ্ছে এখানে একটা এটা হয়ে গেছে অলরেডি এখানে যেটা হচ্ছে এটা তো হয়ে গেছে এটাকে আমরা ইনস্টিটিউট এটাকে আমরা ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে চাচ্ছি এখানে যেটা আল্লাহ কবুল করুক জেনে পড়েন আমিন আমিন আচ্ছা আমরা কথা লম্বা করতেছি না তাহলে যাকাত কেমনে দিবেন তো কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ বলেন এখন আমরা যাকাত শুরু করব এক বছর আমরা যদি এই বছর রমজানের 1 তারিখ দিই তে আগামী বছর রমজানের 1 তারিখ দিব এই বছর যদি রমজানের 20 তারিখ দিই তে আগামী বছর রমজানের 20 তারিখ দিব এই বছর যদি শাবানের 1 তারিখ দিই তে আগামী বছর 1 তারিখ দিব এভাবেই যাকাত দিব যাকাত অগ্রিম দেওয়া যায় সুবহানাল্লাহ বলেন আর যাকাতের লুঙ্গি শাড়ি বুরকা নেকাব এগুলো নাম দিয়ে বাজারে পাওয়া যায় কিছু কাপড় যাকাতে ঠিক আছে না এগুলো যাকাত হবে না যাকাত হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন কথা তো অনেক শুধু লম্বা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কোরআনে কারীম ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত আপনি সওয়াবের কাজ অবশ্যই করতে থাকেন গুনাহ দূর করে দিবেন কে আরো জোরে বলেন কে এজন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে পড়েন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আত্তাইবু মিনাজ জাম্মে কামাল্লা জাম্মালা তওবাকারী ব্যক্তির সেই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই আজকের থেকে আমরা 12 দিন আছে তওবা করে নিব ইনশাআল্লাহ মাফ করে দিবেন কে আল্লাহ ইতিকাফ সহজ একটা আমল ইতিকাফের দরুন তওবা কবুল হয় ইতিকাফের দরুন গুনাহ মাফ হয় ইতিকাফ অর্থ হলো কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় মসজিদে কমপক্ষে দিবা রাত্রি একদিন অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় এতেকাফ বলে এতেকাফ তিনভাবে হয়ে থাকে নফল এতেকাফ সুন্নতে মুয়াক্কাদে কেফায় এতেকাফ ওয়াজিব এতেকাফ নফল এতেকাফ এই যে এখন আসছেন নিয়ত করে বসে থাকেন নফল এতেকাফ সুন্নতে মুয়াক্কাদে কেফায় এতেকাফ রমজানের শেষ দিন শেষ 10 দিন এতেকাফ অনেক অনেক সব ওয়াজিব এতেকাফ আপনি নিয়ত করলেন আমার ছেলের যদি কানাডার ভিসা হয় আমি এতেকাফ করব এটা ওয়াজিব
আপনি এটাকে করতে হবে রমজানের 20 তারিখ আসরের নামাজের পর থেকে আমরা ইতিকাফে ঢুকে যাব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইজরি লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাত কুল্লিহা আল্লাহ রাসূল বলেছেন ইতিকাফকারী সব রকম গুনাহ থেকে মুক্ত থাকে আর তার আমল নামাই পৃথিবীর সবগুলা নেক আমল জারি থাকে ইতিকাফে থাকার কারণে যে আমলগুলো সে করতে পারে না আল্লাহ তাআলা ওই আমলগুলোর সওয়াব তার আমল নামায় দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাস খানাদিকা আবগাদা মিম্মা বাইনাল খাফিকাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার জন্য দুজককে তিন খন্দক দূরে সরাইয়া দিবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করবে আল্লাহ তার থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে সরাইয়া দিবেন এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন জমিন থেকে আসমান পর্যন্ত তাহলে একদিন ইতিকাফ করলে তিন খন্দক আসমান জমিন থেকে আসমান এক খন্দক এভাবে তিনবার আসা যাওয়া করলে যত দূরে হয় একদিন ইবাদত করলে একদিন ইতিকাফ করলে ব্যক্তি থেকে জাহান্নাম তত দূরে যায় তে দশ দিন করলে তিন দশে তিরিশ খন্দক তাহলে আসমান থেকে জমিনে তিরিশ বার আসা যাওয়া করলে যত দূরত্ব হয় ও এত দূরত্বে থাকবে আমাদের থেকে জাহান্নাম সুবহানাল্লাহ বললেন না এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ ইতিকাফ করতে পারবো তো ইনশাআল্লাহ ইতিকাফ করবো ইতিকাফে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার সুযোগ দেন সকলে বলে আমিন আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন এই দুনিয়ার জমিনে আমার যে গোলাম একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোমর বেঁধে ইবাদতে লেগে যাওয়ার জন্য যে গোলাম রমজানের শেষ দশকে ইবাদতে লেগে যাবে ইতিকাফে বসে যাবে দুনিয়ার কাজ থেকে ফারেগ হয় একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহকে পাওয়ার জন্য দশ দিন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবে স্ত্রীর সাথে মেলামেশা করবে না স্ত্রীকে স্পর্শ করবে না দুনিয়ার সব কিছু মাথার থেকে জেড়ে ফেলে দিয়া মোবাইল বন্ধ করে দিয়া মসজিদে বসে যাবে দুনিয়ার সাথে কোনো কানেকশন রাখবে না এক কথায় দুনিয়ার কোনো জিনিসের চিন্তা মাথায় আসবে না দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি স্ত্রী সন্তান সব চিন্তা বাদ দিয়া আল্লাহর গোলাম যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে আসবে ইবাদতে লেগে যাবে চোখের পানি ছেড়ে দিনের বেলাও কাঁদবে রাত্র বেলাও কাঁদবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন আমার ওই গোলাম যদি মসজিদে এসে ঘুমিয়েও যায় আমি আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব গোলাম মসজিদে থাকবার কারণে যে ইবাদত করবে হাত উঠালে আমার বান্দার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ১৯ নম্বর পারা ২৫ নম্বর সূরা সূরাল ফুরকানের ৬৫ নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে ইতিকাফে বসে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারাগারা শুরু হয়ে যাওয়ার আগে চোখের পানি ছেড়ে আমার গোলাম মসজিদে বসে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়া যখন বলবে আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দেবে আর কাঁদবে আর বলবে আল্লাহ গোনা করেছি অপরাধ করেছি
তোমার গাঁর পর্যন্ত চলে এসেছি আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবে না তুমি ছাড়া আমার কে আছে বলো তোমার গাঁর পর্যন্ত চলে আসলাম অপরাধ করেছি আল্লাহ তাআলা ইন বুঝতে পেরেছি ইন্তেকাল করলে কেউ আমার পাশে থাকবে না স্ত্রী চিন্তা করবে স্বামী থাকবে না স্বামী চিন্তা করবে স্ত্রী থাকবে না সন্তান দেখবে কেউ থাকবে না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের সূরা আল মারজে বলছেন ولا يسأل حميم حميما الله رب العزة والجلال বলছেন কোলে যা টুকরা প্রিয় মানুষ পর্যন্ত কাছে থাকবে না ওই সময় বান্দা যদি মসজিদে এসে মহিলারা ঘরের ভিতরে কোন একটা জায়গায় নিজেকে আবদ্ধ রেখে যদি তাওয়া এতেকাফ করে আর পুরুষেরা মসজিদে বসে এতেকাফ করে আল্লাহ বললেন তার হাত উঠে আমার কাছে কোন জিনিস চাইতে দেরি হবে তাদের হাত নিচে নাম্বার আগে আগে আমার আল্লাহ তাদের দোয়াকে কবুল করতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন ফামাই আমাল মিকালা দাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى الله رب العزت والجلال বলছেন বান্দারে সরিষার দানা পরিমাণ নেক আমল করলে আমি আল্লাহ তাআলা যেভাবে হিসাব নিব সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব নিব বান্দারে তুমি মসজিদে এসে যদি তুমি কোনো ইবাদত না করেও বসে থাকো আমার ঘরে বসে থাকবার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় মকবুল উমরা করার সওয়াব দিয়ে দিব পড়েন সুবহানাল্লাহ এতে কবে আসবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আর লম্বা করতে চাই না কথা বললে অনেক লম্বা হয়ে যাবে সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন রমজানে ইতিকাফ করেন রমজানে আল্লাহর কাছে গুনাহ মাফ চান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন কোন গোলাম যখন রমজানের শেষ দশকে কোন বান্দা কোন বন্দী কোন নারী কোন পুরুষ যখন হাত ওঠে আমার কাছে কান্না করবে চোখের পানি ছেড়ে দেয়া আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন তার চোখের পানি শুকিয়ে যাওয়ার আগে আগে তার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না পড়েন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا সকলে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মাবুদ আল্লাহ তাআলা গুনাহ করেছি অন্যায় করেছি কালটা কালো করে দিয়েছি আল্লাহ জুমার দিনে রমজানের রোজা রেখে হাত উঠায় না আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আয় আল্লাহ সারাদিন রোজা রেখে সারা রাত নামাজ পড়ে তোমার ঘরে বসে হাত উঠাইলাম তুমি যদি ক্ষমা না করো বলো না কার বাড়িতে যাব কে ক্ষমা করে দিবে আল্লাহ তুমি ছাড়া যে আমাদের আর কেউ না আল্লাহ দয়া গুণে মায়া গুণে আমাদের তামাম জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ রমজান আমাদের জন্য কবুল করে না
জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আমাদের হায়াতে বরকত দিয়া দাও রিজিকে বরকত দিয়া দাও সন্তানদেরকে আলেম হাফেজ বানাও আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক্কা সচ্চা দিনদার বানাও মা বাপদেরকে দ্বীনের দায় বানাও বাচ্চাদেরকে মুজাদ্দিদ জামান বানাও আল্লাহ ব্রাজার হাত উঠাইলাম আল্লাহ আমার গুনাহগার তোমার নাম আজিজুল গফফার ইয়া আজিজুল গফফার ইয়া গফফার যুনুব ইয়া গফফার যুনুব ওয়া সাত্তার আল উয়ুব তোমার ঘরে বসে হাত উঠাইলাম তোমার কি মায়া লাগে না maaf না করে কেমনে দাঁড়াইয়া দিবা দয়া গুণে মায়া গুণে আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের পরিবারকে কবুল করে নাও যারা হাত উঠাইলেন আল্লাহ দিলের ভিতরে যত জায়েজ মাকসাদ আছে পুরা করে দাও চক্ষু বন্ধ করলে দেখি মরে গেলে যে স্ত্রী গলা জড়াইয়া না ঘুমাইলে তার ঘুম আসতো না মরে গেলে সেই লাশটাকেও বিছানা থেকে নামাইয়া দিবে কাপড় খুলে ফেলবে হাতে পায়ে যা আছে সব রেখে দিবে গরম পানি করে বরই পাতা দিয়া গোসল করাইয়া জনবের মতো সাদা কাপড় পরাইয়া দিবে এমন কবরে নিয়ে যাবে ডাইনে মাটি বামে মাটি উপরেও মাটি নিচে মাটির বিছানা আল্লাহ আমাদের বাগবার কোন জায়গা নাই আল্লাহ কবরে যাওয়ার আগে আগে মাফ করে দাও কবরে যাওয়ার আগে আগে মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের কান্নার আওয়াজকে মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ একটাবার বিনুদ বিবি মসজিদের দিকে তাকাও আমাদেরকে মাফ করে আমাদের রবটা জান্নাতুল ফিরদৌসের লিস্টে উঠাইয়া দাও সকলে আওয়াজ করে জুড়ে বলেন আল্লাহ আরো জুড়ে বলেন আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ রমজান এভাবে বিদায় দিও না যে আমরা গুনাহগার থেকে গেলাম সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমনা মাআহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম